আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই ও বোনেরা। তো প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করাতে রিজার্ভের অবস্থা খুবই খারাপ, পুরো টালমাটাল অবস্থা। তো বিভিন্ন দেশের এক্সচেঞ্জ রেট দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে, তো প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, কমেন্ট করে এবং বিভিন্ন মাধ্যমে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে চলেছে, এবং এই ক্ষেত্রে বাদ যাননি আমাদের ওমান প্রবাসী ভাইয়েরাও রেমিটেন্স শাটডাউন করছে। তো এমন যদি আর কিছুদিন চলতে থাকে, অচিরে বাংলাদেশের অবস্থা খুবই ভয়ানক হয়ে যাবে, কারণ দেশ দেউলিয়া হতে আর বেশি দিন সময় বাকি নেই আমার মনে হচ্ছে। আমি বিশাল জ্ঞানী না, তবে আমার সাধারণ চিন্তাধারা থেকে আমি বলতে পারি দেশ দেউলিয়া হতে আর বেশি দিন দেরি নেই যদি প্রবাসীরা এইভাবেই রেমিটেন্স শাটডাউন করে যায়। তো আজকে যে ওমানের যে এক্সচেঞ্জ রেট গুলো, প্রায় প্রত্যেকটা এক্সচেঞ্জে 5 টাকা 6 টাকার উপরে ডিফারেন্স হয়ে গেছে, মানে অনেকটা বাইরে গেছে টাকার রেট। যেহেতু প্রবাসীরা টাকা সেন্ড করবে না, একবার মনস্থির করে নিয়েছে, কারণ প্রবাসীরা বহুত লাঞ্ছিত হয়েছে দেশে। এখন দেশের লোক বুঝুক যে প্রবাসীরা কি জিনিস, কারণ তারা প্রবাসীদের যে ন্যূনতম সম্মানটুকু কখনো দেয়নি। আর যে হারে মানুষ যাওয়ার সময় যেরকম হেনস্তা হয়, ব্যাগেজ এর কোনো ই নাই, মানে যেরকম একটা হেনস্তা, এয়ারপোর্টের হেনস্তা, কত রকমের ঝামেলা করে প্রবাসীর সাথে, এখন বুঝবে। এখন প্রবাসীরা বিপদে পড়লে বাবু সোনা ধন জাদু, এখন প্রবাসীদের রেমিটেন্স সেন্ড করেন আপনারা অমুক সেমুক, মানে নানান জিনিস আপনাদের একটা বলবে, কিন্তু আসলে বর্তমান পরিস্থিতিতে পরে এগুলো বলবে সরকার এবং তার মন্ত্রীরা। পরবর্তী সময়গুলোতেও দেখা যাবে যে বিশাল ভাবে এক্সচেঞ্জ রেট বেড়ে যাবে, কারণ বাংলাদেশের রিজার্ভে যত টান লাগবে এই দেশের এক্সচেঞ্জ রেটটা ততটাই বৃদ্ধি পাবে। আমাদের টাকার মান যতই নিচে যাবে, এই দেশের টাকার রেট অতই বাড়বে। তো আপনারা যে যেভাবে পারেন টাকা ছাড়বেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি হ বা না এই ক্ষেত্রে কিছুই বলতে পারবো না। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।